আমাদের এখানে আমরা চেষ্টা করছিলাম অনেকদিন ধরে যে আমরা এই যে সমবেত হয়েছি মানে নিজেদের একটা পরীক্ষা করে দেখার ইচ্ছা ছিল। ঠাকুর বলছেন সবসময় ঈশ্বর চিন্তা করার কথা। আমরা যারা সবসময় নানা কাজেতে ব্যস্ত থাকি আমাদের পক্ষে নিরন্তর ঈশ্বর চিন্তা করা সম্ভব নয়, এবং নিরন্তর ঈশ্বর চিন্তা করা সম্ভব নয় বলেই আমরা ঈশ্বর চিন্তাটাই ছেড়ে দিয়ে থাকি। আমরা মনে করি যে না, আমাদের দ্বারা ঈশ্বর চিন্তা কোনোভাবেই কোনো অবস্থাতেই করা সম্ভব নয়। তাই ঈশ্বর চিন্তা আমাদের জীবনের যে একটা অঙ্গ সেটাকে আমরা কিছুতেই বুঝতে পারি না। পূজ্যপাদ মাধবানন্দজি মহারাজের স্মৃতিকথা আমি আমার ক্লাসে বলেছি। মাধবানন্দজি পরম পূজনীয়া শ্রীমা সারদা দেবীর কাছে মন্ত্র দীক্ষা নিতে গেছিলেন। প্রথম দিন গেলেন, তারপরের দিন দ্বিতীয় দিন মন্ত্র দীক্ষা হয়, তৃতীয় দিন মাধবানন্দজি গিয়েছেন এর কাছে, মায়ের কাছে। মা তখন বসে সবজি কাটছেন, মায়ের সেই মাটির ঘরেতে তিনি গিয়ে বসলেন। মা উপরে সবজি কাটছেন, যে স্টেপটা নিচের যে প্রথম ধাপটা সেইখানে মাধবানন্দজি বসে আছেন। তিনি বলছেন, আর বাবা, মা সঙ্গে সঙ্গে বলছেন, আর বাবা আমরা মেয়ে মানুষ, আমাদের আর 24 ঘন্টা ঈশ্বর চিন্তা। এই খানিকটা সবজি এই জল বসালাম, চালের জন্য ভাতের জন্য জল চা জল গরম করলাম, তারপরে খানিক্ষণ জপ করে নিলাম, তারপরে একটুখানি ধ্যান করলাম, আবার খানিক্ষণ চালের জল বসালাম, তারপরে চাল ছাড়লাম, ভাত ফুটতে আরম্ভ করতে সেরকমভাবে জপ। জপধ্যানেরই একটা নতুন পদ্ধতি, ঈশ্বরকে ডাকারই যে নতুন পদ্ধতি শ্রীরামকৃষ্ণদেব আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। আর তিনি বলছেন মাঝে মাঝে নির্জন বাস, আমরা শ্রীরামকৃষ্ণের কথা বিশ্বাস করে আমরা মাঝে মাঝে কামারপুকুর জয়রামবাটিতে যাই, আর বেশিরভাগ গিয়ে ফেসবুকের জন্য ছবি তুলি, রিল বানাই, নাচি, গাই, তারপরে সেগুলো পোস্ট করে তাতে কত লাইক করলো, কত ই করলো, এই ভাবতে ভাবতেই আমাদের কাল কেটে যায়। ধর্মস্থানে গিয়ে আমরা কখনো নিজেদের চোখ দিয়ে ভগবানের লীলাস্থলগুলো দেখার সামান্যতম চেষ্টাও করি না। আমরা সবসময় মোবাইল ফোন দিয়ে ভগবানের লীলাস্থল দেখার চেষ্টা করি, তারপরে কোনো একটা অজ্ঞাত কারণে সেই মোবাইল ফোনের এটা ছবিগুলো সেগুলো ডিলিট হয়ে গেলে, যেহেতু মনে তো কোনো কিছু ছবি ওঠেনি, আর ফোন থেকে যখন ডিলিট হয়ে যায় তখন আমাদের কোনো স্মৃতিই থাকে না, এটা হচ্ছে কথা। আর এই স্মৃতি থাকে না বলেই আমরা এই যে ভগবানের লীলাস্থলে যে যাই তার কোনো দীর্ঘমেয়াদি কোনো স্মৃতি নিজের মনের মধ্যে ধরে রাখতে পারি না। আমাদেরই আজকে রিট্রিট, আপনারা যে 3 দিন থাকবেন তাতে কিছু আজকে আছেন, আজ চলে যাবেন কিছু, আবার কাল তার সঙ্গে যুক্ত হবেন কিছু, আবার চলে যাবেন, এটা জীবনের খারাপ মতো। আমরা কেউ কেউ আজ আসবো, কাল চলে যাবো, কাল আসবো, চলে যাবো, এই নানা কাজের ফাঁকে ফাঁকে আমরা কেমন করে কিছু কিছু সময় বার করে ভগবান লাভের জন্য চিন্তা করতে পারি, এবং যে নির্জন বাস করছি সেই নির্জন বাসটাকে কী করে খুব কার্যকরী করতে পারি, সেই দিককে নিয়েই আমাদের এই 3 দিনের এই কার্যক্রম। আমরা দেখবেন খুব একবারে টাইট শেডিউল রাখিনি, অন্যান্য রিট্রিটে যেরকম থাকে খুব টাইট শেডিউল, আমাদের সেরকম টাইট শেডিউল নেই। সকালে আপনারা কোনোরকমই ঘুম থেকে উঠে মঙ্গলারতিতে এসেছিলেন, তারপরে গিয়ে ফ্রেশ হয়ে 6:30 থেকে 6:30 থেকে 7টা অবধি চ্যান্টিং করেছেন, তারপরে খাওয়া দাওয়া করেছেন, নিজেদের কাজকর্ম করেছেন, রেডি করেছেন, জপ ধ্যান করেছেন, মন্দিরে এসেছেন, আবার এই 10টা থেকে 11টা আমরা আজকে যা পড়েছি সেইটা নিজেদের মনে করানোর জন্য এই এখন সেশন। আবার দুপুরবেলা খাবার পর আপনারা নিজেরা বিশ্রাম করবেন, আমি বলবো 2:30-3টের মতো উঠে পড়ে কোনো একটা বিষয় নিয়ে সমবেতভাবে পাঠ হোক, সহজ বিষয় মায়ের কথা বা ঠাকুরের কথা এগুলো নিয়ে পাঠ হোক, তাতে কী হবে মনের ভেতরে তার সামান্য একটা ছাপ পড়বে। এরপরে আবার বিকেলবেলা 4:15 থেকে আজকে বোধ হয় শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে আছে, এবং সন্ধ্যা আরতির পরে আমরা এই সংকীর্তন কতগুলো পরপর পরপর 3 দিন করবো ভগবানকে চিন্তা করার জন্য আর একটু পথ। তারপরে বাকি সময়টা যতক্ষণ মন্দির খোলা থাকবে ততক্ষণ আপনারা জপ ধ্যান করে নিজেদেরকে নিয়োগ করবেন, চেষ্টা করবেন। আত্মীয় স্বজনকে তো ফেলে চলে আসা যায় না, চেষ্টা করবেন যতটা কম সম্পর্ক রাখা যায়। একবার যদি চেষ্টা করেন, একবার যদি প্রত্যয় হয়, দেখবেন আপনাদের যেই যে মনে হয় যে আপনি ছাড়া তাদের চলবে না বা তাকে ছাড়া আপনার চলছে না, এই ভাবটা একটু একটু করে গেঁথে যাবে মনের উপরে, এবং এই গেঁথে না গেলে কিন্তু খুব সমস্যা, গেঁথে যাওয়াটা খুব জরুরি।
এই কারণে কর্তারা যখন শরীর ছেড়ে দেয় বা গিন্নিরা যখন শরীর ছেড়ে দেয় তখন অদ্ভুত শূন্যতা তৈরি হয়। এই সেদিনকে গেছিলাম কল্যাণীতে, এক ভদ্রমহিলা বলছেন তিন মাস হলো তার স্বামী মারা গেছে, কেঁদে হাপুস হয়ে যাচ্ছে, একবারে হাপুস হয়ে গেছে, যে কী করবেন বুঝে উঠতে পারছেন, ভীষণ কাঁদছে। অথচ তার স্বামী বোধ হয় দেবসভায় সেখানে গিয়ে উর্বশী রম্ভার নাচ দেখছেন, তার স্ত্রীর কথা ভুলেও ভাবছেন না, এটা কিন্তু একবারে আমরা ভাবি না। এইটা আমাদের খুব মনে রাখতে হবে, এসেছি একা, ফিরে যেতে হবেও একা। এই একা যাওয়ার একা থাকার একটা অভ্যাস করতে গেলে অবশ্যই অবশ্যই আমাদের ভগবান কেন্দ্রিক জীবনযাপন করা দরকার। যেমন বয়স হয়ে গেলে একটা লাঠি দরকার হয়, লাঠি কেন না, শরীরের ব্যালেন্স রাখার জন্য। ঠিক সেই রকম আমাদের শরীরের বয়স, মনের বয়স যখন বাড়তে থাকে তখন একটা অবলম্বন দরকার, যেটাকে ধরে আমরা এগিয়ে যেতে পারি, এবং সেই অবলম্বনটা নিশ্চিত নিশ্চিতভাবে ভগবান। আমরা করেছি আজকে দ্বাদশ অধ্যায়, সকালে চ্যান্টিং করেছি, সেইটার একটুখানি আমরা আবার করব। ওম পার্থায় প্রতিবোধিতাম ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন কৃতিতাম পুরাণমুনিনাম মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীম ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম অম্বোদ্বাম অনুসন্ধাম ভগবদ্গীতে ভবদ্বেষিণীম বসুদেবসুতম দেবম কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম যং বন্দে জগদ্গুরুম যং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্রমরুতঃ শুণ্বন্তি দিব্যৈ স্তবৈর্বেদৈ সাঙ্গপদক্রমোপনিষদৈর্গায়ন্তি যং সামগাঃ ধ্যানামস্তি তত্তদ্বতেন মনসা পশ্যন্তি যং যোগিনো যস্যাং তং ন বিদুঃ সুরাসুরগণাঃ দেবায় তস্মৈ নমঃ। আমরা আরম্ভ করছি দ্বাদশ অধ্যায়। দ্বাদশ অধ্যায়ের নাম ভক্তি যোগ। প্রত্যেক অধ্যায়ের শুরুতে একটা যোগ শব্দ ব্যবহার করেছে। যোগ শব্দটার অর্থ হচ্ছে যুক্ত থাকা, ভগবানের সঙ্গে যুক্ত থাকা। ভগবান শব্দের এখানে ভগ শব্দের অর্থ হচ্ছে আমরা যত রকমের ভালো গুণ চিন্তা করতে পারি, সেই গুণ যার ভেতরে ঘনীভূত হয়, যে মুক্তির ভেতরে ঘনীভূত হয়, তাকে আমরা ভগবান বলে থাকি। উচ্চ ভাব উচ্চ আদর্শের সঙ্গে সংযুক্ত হয়ে থাকা, উচ্চ ভাব উচ্চ আদর্শের সঙ্গে যদি সংযুক্ত না হতে পারি তাহলে আমাদের জীবন এরকম হেলাফেলার হয়ে যাবে, এটা কথা। প্রত্যেক অধ্যায় দেখবেন দুটো কনভারসেশনের দুটো ভাগ আছে, সব অধ্যায়তে নেই কিন্তু বেশিরভাগ অধ্যায়তে আছে, এবং বেশিরভাগ অধ্যায় শুরুতে মাঝে শেষে এই কনভারসেশনের পদ্ধতিটা আছে। অর্জুন প্রশ্ন করছেন, শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছেন। প্রশ্নগুলো শুনলে আপনাদের খুব মজা লাগতে পারে, কেন মজা লাগবে, কারণ খুব ইডিয়েটের মতো প্রশ্ন, আমরা লিটারালি সেই রকম ইডিয়েটের মতোই প্রশ্ন করে থাকি। বলছেন না তৃতীয় অধ্যায় আছে, অথ কে না প্রযুক্ত ইয়ং পাপম চরতি পুরুষ অনিচ্ছন্নপি বার্ষণীয় বলাদিব নিয়োজিত। তিনি যুদ্ধবিগ্রহ সমস্ত কিছু করে একবারে নিজেকে সোজা করেছেন, তিনি এই কথাটা বলছেন, অথ কে না প্রযুক্ত ইয়ং পাপম চরতি পুরুষ, আমাকে কে খারাপ করছে এটা আমি বুঝতে পারছি, আমি খারাপ হতে চাই না, আমাকে কে যেন খারাপ করে দিতে চাইছে, খারাপ দিকে ভাবিত করতেছে আর খারাপ জীবন যাপন করতে বাধ্য করছে। এমন একটা অর্জুনের ভাব যেন একবারে স্পুন ফেড বেবি, কোলে বসে দুধ খাওয়াতে হবে, ঝিনুক বাটিতে করে দুধ খাওয়াতে হবে, সেই রকম। আমি জানি না গো কেন আমাকে এরকম করছে, আমি জানি না, এরকম কথা না। এটা হচ্ছে আমাদের সাধারণ মূঢ় মানুষের প্রতীক হচ্ছেন এখানে অর্জুন, তিনি আমাদের হয়ে প্রশ্ন করছেন, এরকম ইডিয়েটের মতো প্রশ্ন আমরাও করে থাকি ভগবানের কাছে, এবং ভগবান তার উত্তর দিচ্ছেন। এইখানে অর্জুন এই অধ্যায় শুরু হচ্ছে অর্জুনের প্রশ্ন দিয়ে, এবং সততায়ে ভক্তাস্তম পর্যুপাসতে ইয়ে চাপ্যক্ষরম অব্যক্তম তেষাং কে যোগ বিদ্যমান। অর্জুন উবাচ, উবাচ শব্দের অর্থ হচ্ছে বলিলেন, কি বললেন, এবং সততায়ুক্তায়ে ভক্তা তম পর্যুপাসতে, যে এইভাবে কীরকমভাবে সততায়ুক্তা, মন সবসময় তোমার সাথে লীন হয়ে আছে,
কিরকম লীন হওয়া, ভগবান তৈলাধারীর সাথে কথা বলছেন। জল যখন এক পাত্র থেকে আরেক পাত্রে ঢালা হয় তখন অক্সিজেন ঢুকে মাঝখানে দেখবেন জলটা চিকচিক চিকচিক করতে থাকে। আমরা একটা কোনো আদর্শ, আমাদের যদি ভগবানের প্রতি মন নিবিষ্ট না হয়, কোনো একটা আদর্শকে আমরা নিরলস ধরে রাখতে পারি না। আমাদের এক পাত্র থেকে আরেক পাত্রে জল ঢালার মতো ওই রকম চিকচিক চিকচিক করতে থাকে। আমাদের বাইরে থেকে দেখলে মনে হয় আমরা খুব ভগবানের লীন হয়ে গেছি, কিন্তু আদতে ওই তো হতে পারি না। সেই কারণে আদর্শ বলছে কীরকম, সততায়ুক্তায়, সবসময় তেলের ধারার কথা বলছে। তেল যখন এক পাত্র থেকে আরেক পাত্রে ঢালা হয় তখন তার মাঝখানে কোনো ছেদ থাকে না, নিরন্তর। বলছেন ওই রকমভাবে আমি সব কাজ করছি, আমি সব কিছুর ভেতরে আছি অথচ আমি কোনো কিছুর ভেতরে নেই, এইটা এই একটা ভাব। আলটিমেটলি দেখবেন আপনি সংসারে আছেন, একটা সময় অবধি লোকে আপনাকে জিজ্ঞাসাপাতি করবে, তারপর আর আপনাকে লোকে জিজ্ঞাসাপাতিও করবে না, আপনাকে সামনে রেখে শিকড়ি খাড়া করে এগিয়ে যাবে। আপনাকে সব সিদ্ধান্ত ওদের মেনে নিতে হবে। এখানে কাঠের বেঞ্চ আছে, এসে বসুন, সামনের দিকে চলে আসুন, ওই দিক দিয়ে ঘুরে। তাই বলছেন এই আমাদের তাহলে ভগবানের সঙ্গে কীরকম কী করতে হবে, না এবং সততযুক্তায়ে ভক্তাস্তম পর্যুপাসতে, আপনাকে ভক্তরা কী করবে, উপাসতে, উপাসনা করেন। ইয়ে চ অপি অব্যক্তম অক্ষরম তেষাং কে যোগ বিদ্যমান, আপনি কীরকম, না আপনি অব্যয়, সে পুরাকালেও যা ছিলেন এখনও তাই আছে। ভেবে দেখুন আপনার যদি বাবা মা কেউ দীক্ষিত হয়ে থাকেন, তাঁর ঠাকুর ঘরে যেরকম শ্রীরামকৃষ্ণের ছবি দেখেছিলেন, এখনও শ্রীরামকৃষ্ণের একই ছবি, একটু ফেড ডি এই অনুযায়ী রঙিন সাদা কালো হতে পারে, সেই শ্রীরামকৃষ্ণ একইভাবে একই রকমভাবে বিরাজমান রয়েছে, একই রকমভাবে পুরাকালেও ছিল, মধ্যকালেও ছিল, আজও আছে, আগামী দিনেও থাকবে, কোনো পরিবর্তন হবে না। তাই বলছেন আপনি তো সেই অক্ষর অব্যক্ত, আপনাকে যে এর উপাসনা করছে এদের মধ্যে কে শ্রেষ্ঠ। এইবার প্রশ্ন হচ্ছে কেন ভক্তিযোগ এই অধ্যায়টা আমরা চয়ন করলাম, মানে ভক্তির দ্বারা ভগবানকে কী করে পাবো সেটার জন্য স্থান, কেমন করে ভালো মানুষ হতে হবে। আমাদের দেখবেন আমরা মনে করি ভক্তি হয়ে থাকা মানে এরকম করে একটা গোঁজ হয়ে থাকা, ওরকম করে না হলে হয় না, এদিকে কিন্তু ওই ভালোবাসাটা আমাদের তৈরি হয় না, কিন্তু করে আছি করে আছি, হ্যাঁ সে কথা বলছি, আদু আদু কথা বলছি, কথা ফিলছে না, ওই ওই রকম কথা না। ভগবান বলছেন তিনি কেমন লোক পছন্দ করেন, কেমন লোক অপছন্দ করেন, এটা বলে দিচ্ছেন, পরিষ্কার করে বলে দিচ্ছেন। অতএব তার ভক্ত হতে গেলে তার পছন্দের হতে হবে। ঠিক যেরকম আপনার সবুজ রঙটা একেবারে পছন্দ নয়, কিন্তু শ্বশুরবাড়িতে এসে দেখলেন আপনার শাশুর সবুজ রঙ, শাশুড়ি সবুজ রঙটা খুব প্রিয়, আপনার পছন্দ না হলেও তার প্রিয়তা বুদ্ধির জন্য আপনি 10টা জামা কাপড় কিনলে তার 3টা অন্তত সবুজ কিনেন, আর মাঝে মাঝে সেটা ঘুরে গাড়ি পরে পরে দেখানি, দেখো তোমার প্রিয় জিনিসটা পরেছি। এই করতে 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 তার প্রিয়তা আমার প্রিয়তা এসে পরিণত হয়, নিজেকে আমরা বদল করতে থাকি। শ্রী ভগবান উবাচ, উবাচ মানে যে বললেন, ভগবান বলছেন মাইয়াবেশ মনোয়েমাম নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরয়োপেতাস্তে মে যুক্ত তমামতাহ। শ্রী ভগবান বললেন যারা ইয়ে যারা মই মনঃ আবেশ্য নিত্যযুক্ত পরয়া মাম উপাসতে, যারা আমার মন, যারা তাদের নিজেদের মনকে আমার চিন্তায় আমার ভাবনায় এক জায়গায় করে নিবদ্ধ করে। আমরা সত্যি সত্যি দেখবেন আমরা যতই ভাবি যে আমরা ভীষণ সেয়ানা, ভগবানকে চিন্তা ভাবনা না করেই বোধহয় ভগবানকে পাবো, তা কিন্তু হয় না। যেরকম আপনি মনে করেছেন কারুর জন্য রান্না করবেন এবং তিনি খুব ভালোবাসেন আমাদের ক্যাপসিকাম খেতে, আপনি ভাবছেন যে না ঠিক আছে ও ভালোবাসে ক্যাপসিকাম, শেষের দিকে একটু দিয়ে দেবো, না আপনার মনের মধ্যে সবসময় ওইটা কাজ করবে, এই ক্যাপসিকামটা ভুল হয়ে গেল না তো, ক্যাপসিকামটা ভুল হয়ে গেল না তো দিতে, আপনার মনের একটা অংশ সবসময় কাজ করবে। তিনি বলছেন যে আমাকে চিন্তা করে তার মনের একটা অংশ ওই রকমভাবে ভগবানের দিকে নিবিষ্ট হয়ে থাকে, সে তো বাহ্যিক কিছু দেখাচ্ছে না কিন্তু নিবিষ্ট হয়ে আছে। আগের দিন আমরা বর্ণনা করছিলাম সূর্যি মহারাজের কথা, এটা আমাদের আগেও শুনেছি সন্ন্যাসের পরেও শুনলাম, পূজ্যপাদ গহনানন্দজি মহারাজ বলছেন সমস্ত দিন তিনি ঠাকুরের কাজ করছেন,
সকাল থেকে রাত অবধি ঠাকুরের কাজ করছেন, ছেলেরা কীরকমভাবে ফল কাটবে, ছেলেরা কীরকমভাবে নৈবেদ্য সাজাবে, পান সাজবে কী করে, ঠাকুরের মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে কি না, এমনকি যে রাস্তাটা ভুবনেশ্বর মঠের গেট থেকে মন্দির অবধি যাওয়ার যে রাস্তা তাতে পুরনো দিনের টাইল বসানো আছে, আগে যেমন দক্ষিণেশ্বর মন্দিরে টাইল আছে ওরকম টাইল বসানো আছে। উনি সেই মিস্ত্রির অভাব কম করার জন্য সেই টাইল বয়ে নিয়ে যাচ্ছেন, তারপরে মিস্ত্রির সঙ্গে একসঙ্গে মশলা মেখে উনি একদিকে টাইল বসাচ্ছেন, মিস্ত্রি আরেক দিকে টাইল বসাচ্ছেন, যাতে প্রভুর কাজটা সুন্দরভাবে হবে। আমরা যারা এখন এরকম অধ্যক্ষ পদে আছি আমরা কিন্তু এরকম কথা ভাবতে পারি না, এটা তখন এই নিরহংকারী সর্বাবস্থায় আমি সব কাজ করছি, সব কাজ করছি, সব কিছুতে আমি করছি। আবার বলছেন আমাদের এরকম অনেকে আছেন যারা করেন, আমাদের পাঠচক্র হয় সারাদিন ধরে তারা চেয়ার সাপ্লাই দিয়ে যান, মানুষের কল্যাণের জন্য করেন, কিন্তু সূর্যি মহারাজ আরেকটা দিক দেখাচ্ছেন যে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যারতি শেষ হয়ে গেল, মহারাজ কিছু সামান্য একটু খেয়ে তার ঝুড়িটি এবং একটি লণ্ঠন নিয়ে চলে গেলেন তার কুটিয়াতে, এবং সেখানে গিয়ে সমস্ত রাত্রি তিনি জপ ধ্যান করে কাটালেন। পরের দিন সকালবেলা স্নান টান করে ওখানে রাখা পরিষ্কার পোশাক করে ঠাকুরের ফুল তুলতে তুলতে চলে এলেন। বলছেন সবসময় আনব না, ভগবানেতে এমন নিবদ্ধ হয়ে আছে যে জগৎটা তার কাছে একবারে মিথ্যে হয়ে আছে, এই বলছেন। এই রকম বলছেন এই নিত্যায়ুক্তা উপাসতে, নিত্য যুক্ত হয়ে সর্বক্ষণ যিনি আমার সঙ্গে আছে, শ্রদ্ধয়া পরয়ো পিতাস্তে মে যুক্ততমামতাঃ, সেই শ্রেষ্ঠ যোগী যে আমার আমারই ভাবনাটায় আমাকে এইরকমভাবে শ্রদ্ধার সঙ্গে আমাকে আমার সাথে সংযুক্ত হয়ে আছে। আমাদের শ্রদ্ধার সঙ্গে কাজ করা হয় না, পাঁচটা কাজ করছি তার সঙ্গে আরেকটা কাজ ভগবানকে ডাকা, এটা কিন্তু বেসিক্যালি আমাদের হয়ে থাকে, তা কিন্তু না, দ্যাট ইজ দি ওনলি ওয়ার্ক অ্যান্ড আদার্স আর অক্সিলিয়ারি। ভগবানকে ডাকা, ভগবানকে চিন্তা করা, ভগবানকে রাখা, ভগবানের সংসার ধর্ম পালন করা, সবটা ঈশ্বরের, এটা যতক্ষণ না আমরা বুঝতে পারবো আমাদের সব কাজ ভগবানের হবে না, তখন আলাদা আলাদা ভাগ হয়ে যাবে, আশ্রমের কাজ এরকম, সংসারের কাজ এরকম, বেলুন মঠে গিয়ে টিকটক করতে হবে এই কাজ এরকম। আমি সেদিনকে দেখছিলাম যে দুটো মেয়ে এমনি করে নিয়ে যে নাচ মেরি বুলবুল তো পয়সা মিলে গা বলছে কিছু গান দিয়ে টিকটক করছে রাজা মহারাজের মন্দিরের সামনে, স্বামী ব্রহ্মানন্দজী মহারাজের সমাধি মন্দির যেখানে তিনি গভীরভাবে সমাধিস্থ হয়ে আছেন, আমরা বহু বছর সেখানে কাজ করেছি, প্রতি মুহূর্তে মনে হচ্ছেন রাজা মহারাজ যেন আছেন। রাজা মহারাজের দোতলায় যে ছবিটা আছে তিনি তামাক খাচ্ছেন, জাগতিক জিনিস তামাক খাচ্ছেন, মুখে তামাকের সেই গড়গড়াটা লেগে আছে, গড়গড়াটা লেগেই আছে, তিনি কিচ্ছু দেখছেন না, জগৎটা একদম মিথ্যে হয়ে আছে, জগৎ থেকে একেবারে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে আছে, ওই ভাবটাই মন্দিরে সবটুকু জুড়ে আছে, রাজা মহারাজের মন্দিরের সামনে পেছনে যেদিকেই আপনি তাকান না কেন এই ভাবটাকে খুব ঘনিষ্ঠভাবে দেখা যাবে। তাই বলছেন সে হচ্ছে শ্রেষ্ঠ যে সর্বাবস্থায় সব কিছু কাছের কাজের ভেতরেও আমাকে চিন্তা করতে পারে। ইয়ে ত্বক্ষরম অনির্দেশ্যম অব্যক্তম পর্যুপাসতে সর্বত্র গমচিন্তঞ্চ কুটস্থম অচলম ধ্রুবম। আর তারপরেটা সংয়মেন্দ্রিয়গ্রাম সর্বত্র সমবুদ্ধয় ইয়ে তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতেরতা। বাংলা রানিং মিনিং করছেন এরকম, যারা সর্বত্র সমত্ব বুদ্ধিযুক্ত এবং সকল প্রাণীর হিতজ্ঞাপরায়ণ হয়ে ইন্দ্রিয়গ্রামকে বিষয় থেকে প্রত্যাহার করে, সেই অচিন্ত্য কুটস্থ ধ্রুব অনির্দেশ্য অব্যক্ত সর্বত্র অক্ষর ব্রহ্মকে উপাসন করে তারাই আমাকে প্রাপ্ত হয়। রানিং মিনিংটা পড়ে নিলে শ্লোকগুলো পড়তে সুবিধা হয়। এই রানিং মিনিং যেটা করা আছে তাতে চার নম্বর শ্লোকটার আগে ব্যাখ্যা করা আছে, বলছেন সংয়মেন্দ্রিয়গ্রামম, যেটা আমাদের সবার আগে প্রয়োজন যে কোনো ভালো কাজের জন্য, ইন্দ্রিয়ের আসক্তিকে কষে ধরা, বশ করা। আপনি ভাবছেন যে ভালো করে মাংস রান্না করেছেন, পাঁঠার মাংস রান্না করেছেন, কিলোখানেক মাংস নিয়েছেন রান্না করেছেন, কষবার সময় 100 গ্রাম খেলেন, হ্যাঁ এটা দেখি কীরকম হয়, তারপরে আবার খানিক বাদে আরও 100 গ্রাম কীরকম কষা হয়েছে, তারপরে 100 গ্রাম এই করতে করতে 700 গ্রাম খাওয়া হয়ে গেছে টেস্ট করতে করতে, তারপরে যখন খাবার দিতে এসেছেন তখন আপনার রয়েছে 10 জন আপনার কাছে আছে মাত্র 30 গ্রাম মাত্র 300 গ্রাম মাত্র পড়ে আছে,
মাংস পড়েছে, সবটাই টেস্ট করতে করতে খাওয়া হয়ে গেছে। ঠিক সেই রকমভাবে আমরা এই যে প্রত্যেকটি জিনিসে প্রত্যেকটাতে রিয়্যাক্ট করি কেন, তার কারণ হচ্ছে আমরা ইন্দ্রিয়কে সংযম করতে পারছি না, সেখানে রিয়্যাক্ট করতে থাকি, আমাদের এই বলয়ের ভিতরে রিয়্যাক্ট করতে থাকে। এই যে ভদ্রলোক তিনি দেখছেন সবাই শান্ত হয়ে বসে আছে, তাঁর যাবতীয় জিজ্ঞাসা এই সময়, জিজ্ঞাসা বিশেষ কিছু নেই, বোকার মতো সামনে যেতে পারবো কিনা, খোলা রয়েছে সবটা। আমরা অনেক সময় আমাদের এই জিনিসটাকে ব্যবহার করি না, ব্যবহার করি না, তার কারণ হচ্ছে আমরা নিজেকে নিয়ে এত ব্যস্ত থাকি, এটাকে ব্যবহার করার মতো শক্তি আমাদের ভিতরে কাজ করে না। তাই বলছেন নিয়মেন্দ্রিয় গ্রাম, আরেকটা কি হচ্ছে সর্বত্র সমবুদ্ধয়, সকলের প্রতি আমার মতো ভালোবাসা, আমি নিজেকে ভালোবাসছি যেরকম সকলকে সেই রকম ভালোবাসা দিলে। তে ইয়ে তাক্ষরম অনির্দেশ্যম অব্যক্তম পর্যুপাসতে, সেই সেই অক্ষর, অক্ষর শব্দের অর্থ হচ্ছে যিনি কখনো ক্ষয় হয় না, অনির্দেশ্যম যাকে আমরা কখনো কোনো রকমভাবে যাকে নির্দিষ্ট করে বলা যায় না, এ ভগবান ঠিক এইরকম। এই যে আমাদের মারামারি হয় না, আমরা বলি জয় শ্রীরাম জয় মহাবীর, অন্য কৃষ্ণ যারা তাদেরকে ইয়ে করে ফেলি, ঈশ্বর যে শুধুমাত্র মহাবীর রূপে প্রকাশিত হবেন, ঈশ্বর যে শুধুমাত্র রাম রূপে প্রকাশিত হবেন, ঈশ্বর যে শুধুমাত্র শ্রীকৃষ্ণ রূপে প্রকাশিত হবেন, এইটা আমরা নির্দিষ্ট করে বলতে পারি না, উই ক্যানট পয়েন্ট ইট আউট, আমরা কখনো বলতে পারি না। আমি যেরকম ঠাকুর বলছেন না, যে সবাই ভাবছে তার ঘড়িটা ঠিক ঠিক চলছে, কিন্তু কার ঘড়ি যে ঠিক চলছে কেউ জানে না। তার কারণ হচ্ছে, কারণ সে জানেই না যে ঈশ্বরের স্বরূপ এরকম, তাকে ওই রকম একটা বিশিষ্ট জিনিস দিয়ে আইডেন্টিফাই করা যায় না, দাগিয়ে দেওয়া যায় না। এই যে বহু জায়গায় ওরা বলছেন যে ইস্কন যেভাবে সাধন ভজন করেন, বাকিরা বাকিরা কম অন্য বৈষ্ণবরা, আবার কেউ বৈষ্ণবরা বলছে ইস্কনরা বৈষ্ণব না। এর মূল কথাটা হচ্ছে আমরা আমাদের যে ইষ্ট বস্তু তার প্রতি আমাদের ভালোবাসা নেই, আমরা যদি তার প্রতি আমাদের ভালোবাসা থাকে তাহলে বাইরের কোনো দিকটাকে দেখতে পাব না, সবাইকে আমাদের নিজেদের আত্মজন বলতে বোধ হবে। সমবুদ্ধিটা এই হচ্ছে করছেন সর্বত্র সমবুদ্ধয়। আর বলছেন দে প্রাপ্ত মামিবা সর্বভূত হিতেরতা, যখন মানুষের এই ভাবটা আসে তখন সে কি করে না, সকলের কল্যাণের জন্য কাজ করে। সর্বভূত হিতেরতা, হিত শব্দের হচ্ছে কল্যাণ, সর্বভূত সবার কল্যাণের জন্য কাজ করে। আপনারা দেখবেন একটা প্রচলিত কথা আছে, ঘরের খেয়ে বনের মোশতারা, এটা একবারে খুব প্রচলিত কথা আমাদের বাংলায় আছে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই যখন অন্যের জন্য কাজ করি তখন ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর কথা বলা হয়। আমরা যখন ছোট ছিলাম সাধু হইনি তখন আমাদের একটা দল ছিল, যে দলটা বিভিন্ন জায়গায় গিয়ে ডেড বডি দাহ করতো, যাদের কেউ ডেড বডি দাহ করতে যাওয়ার লোক ছিল না তাদের ডেড বডি নিয়ে যেত, যাদের কেউ হাসপাতালে থাকতে দেওয়ার লোক ছিল না তাদের এমার্জেন্সিতে তাদের জন্য থাকতো, ব্লাড জোগাড় করতো, কিডনি ট্রান্সপ্লান্টেশন হবে তার জন্য টাকা জোগাড় করতো, সব করতো। লোকে বলতো এই যে ঘরের খেয়ে বনের মোস্তারা। এই যে আমরা মনে আছে একবার রশিদ খান যে বম ব্লাস্ট হয়েছিল তার জন্য ব্লাড দিতে গেছিলাম, একজন বললেন বাবা মা খাইয়ে দাইয়ে গেঁথিয়ে গুঁতিয়ে শরীরে ওই রক্তটা তৈরি করলা, তুই গিয়ে ওই বোম ব্লাস্টের যে আছে তাদের জন্য রক্তটা দান করে দিল। ঘরের খেয়ে বেস্টে, আসলে এটা আমরা বুঝতে পারি না, আমরা যখন সবার প্রতি আমাদের ভালোবাসা তৈরি হয়ে যায় তখন সকলের কল্যাণের জন্য কাজ করে যায়, আমাদের সাবধানতাই করে যায়। ভগবান বলছেন সে হচ্ছে আমার প্রিয়। তারপরে বলছেন ক্লেশ অধিকতরস্তি শাম অব্যক্তা আসক্ত চেতসাম অব্যক্তা হি গতি দুঃখম দেহবদ্বীর বাপ্যতে, বলছেন দেখুন আসক্ত চেতসাম শেষকালে আছে, প্রথম শ্লোকে শেষকালে তেষাম বলছেন যে সকল অব্যক্ত অসক্ত অব্যক্ত আসক্ত চেতসাম নির্গুণ ব্রহ্মে সংযুক্ত চিত্ত যে যোগীগণ অধিকতর ক্লেশাহি দেহবদ্ধি অব্যক্তা নির্গুণা গতি দুঃখম অবাপ্যতি। আপনি এইরকম ভালোবাসা ছাড়াই ভগবানকে ডাকছেন, এই নির্গুণ নিরাকারকে ডাকছেন, সারাদিন মন প্রাণ শক্ত করে ডাকছেন, শীতের দিনে ঠান্ডায় কাঁপতে কাঁপতে তাকে ডাকছেন,
প্রিয় পরিজন সকলকে ডাকছেন, বারবার সকলকে ছেড়ে ছুড়ে তার ভাবনা চিন্তায় একেবারে ডুবে আছে। এই আমরা অনেকে মনে করি কায়িক কৃচ্ছতা করলেই ভগবান পাওয়া যায়, কায়িক কৃচ্ছতাতে ভগবানকে পাওয়া যায় না। একটা সহজ উদাহরণ দিই, আমরা যখন আমাদের সঙ্গে একজন পূজনীয় মাছ পুজো করতে যেতেন, তা পুজোর সময় তো হবিষ্যার মুখ খেতে হয়, তা আমরা রাঁচিতে যে হবিষ্যান্ন দেওয়া হয়েছে, যে আলু ভাতে দেওয়া হয়েছে, যে ডাল ভাতে দেওয়া আছে, তাতে কোথাও এতটুকু ঘি দেওয়া নেই, একবারে খুব শুকনো গলার মধ্যে লাগছে। তিনি বললেন একটু একটু করে ঘি দেওয়া হবে, সব কিছুতে ঘি দেওয়া হতে থাকে। এই ঘি দিয়ে যখন মাখা শুরু হলো তখন সেটা খেতেও সুস্বাদু হলো, সেটা সহজে হজম হতে থাকে। ঠিক সেই রকম ঈশ্বরের প্রতি ভালোবাসা, কোনো ভালোবাসা না তৈরি হয়ে যদি শুধু একটা সম্পর্ক তৈরি করতে যাই, সেই সম্পর্কেতে আর যাই হোক না কেন, তাই দিয়ে খুব সহজে ভগবানকে লাভ করা যায় না। ভগবানকে আমরা ভাই বলছি, বাবা বলছি, সন্তান, এই যে আমাদের পাঁচ রকম যে ভাব আছে, শান্ত, দাস্য, সখ্য, তারপরে এই সমস্ত যে ভাব, বাৎসল্য, মধুর, এই যে পাঁচ রকম যে ভাব আছে, এই ভাবগুলো যে ঘিয়ের মতো, ওই আলু ভাতের সাথে ওই ঘিটা সংযুক্ত হয়ে আছে, এই কোনো একটা ভাবকে অবলম্বন করে ভগবানকে রাখা, ওই কোনো একটা ভাবকে যখন আমরা অবলম্বন করি, আমরা কোনো একটা বিষয়ের ভেতরে যখন অবলম্বন করি, তখন ভগবানকে খুব সহজে আমরা পাই। নাহলে আমার সঙ্গে ভগবানের কোনো সম্পর্ক নেই, তাকে চিন্তা করে যাচ্ছি, একটা শুকনো নিরাধার বস্তুকে চিন্তা করে যাচ্ছি, দীর্ঘ সময় এটা আমরা টেনে উঠতে পারি না। তাই তিনি বলছেন এটা অনেক বেশি ক্লেশ ও ক্লধি ক্লেশ ও অধিকতরস্তে ঈশাম, অনেক বেশি কষ্টকর, অনেক বেশি বেদনার, অনেক বেশি কষ্ট বলছেন, এ দিয়ে যে হবে না তা নয়, কিন্তু পথটা খুব কঠিন, এই দিয়ে হবে না তার পথটা খুব কঠিন। ঠাকুর এই দুটো পথে দিয়ে সাধন ভজন করে দেখাচ্ছেন, গুরু সহ সাধন তার একটা, আর হচ্ছে অনুরাগ ভালোবাসা, এই ভালোবাসা দিয়ে কেমন করে সাধন করতে হয়, গুরু নির্দিষ্ট পথে কেমন করে সাধন করতে হয়। আমরা বেশিরভাগ ক্ষেত্রে অনুরাগের সঙ্গে সাধন করতে পারি না, আমাদের গুরু নির্দিষ্ট পথে আমরা সাধন করি, কারণ আমাদের ওইটুকুই ক্ষমতা এবং গুরু বলে দেন কীরকমভাবে ভালোবাসতে হয়। তিনি একটা চন্দন কাঠ আমাদের দেন যেটাকে বলা হয় মন্ত্র, আর তার সঙ্গে ওই যে জপের পদ্ধতি ওটা হচ্ছে জল, আর মনটা হচ্ছে চন্দনের পিড়ি। ওই মন্ত্রটা আর ওই জপের পদ্ধতিটা দিয়ে আমরা যখনই ওই চন্দন ঘাটটাকে ঘষতে থাকি, আপনা আপনি চন্দনের যে নির্যাসটা সেটা জলের সাথে মিশে সেই সাদা জলটা, ধবধবে সাদা জলটা চন্দনে রূপান্তরিত হয়, তখন আমাদের সঙ্গে ভগবানের সম্পর্কটা সুগন্ধিযুক্ত হয়। সেই কারণে তিনি বলছেন ওভাবে যে হবে না তা নয়, কিন্তু পদ্ধতিটা খুব কঠিন, তাকে যত আমরা ভালোবাসতে পারবো, তাকে যত আমরা আপনার করে নিতে পারবো, তাকে ডাকাটা তত সহজ হবে। ইয়ে তু সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যস্য মৎপরা অনন্যেনৈব যোগেন মাম ধ্যায়ন্তু উপাসতে। আবার সাত নম্বর শ্লোক একসাথে বলছেন, তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরা ভবামি না চিরাৎ পার্থ ময়্যাবেশিত চেতসাম। বলছেন কিন্তু যারা সমুদয় কর্ম আমাতে অর্পণ করে, এই যে এতক্ষণ ধরে করছিলাম আমি সাধন ভজন করব এবং সাধন ভজন করে ভগবানকে পকেটের মধ্যে পড়ব, এটা যারা করে না তারা কি করছেন, বলছেন সমুদয় কর্ম আমাতে অর্পণ করে, একমাত্র আমাতেই চিত্ত সমাহিত করে এবং ধ্যান পরায়ণ হয়ে উপাসনা করে। হে পার্থ, আমাতে অর্পিত চিত্ত সেসব ব্যক্তিগণকে আমি এই মৃত্যুযুক্ত অনিত্য সংসার থেকে অচিরেই রক্ষা করি। এটা খুব একটা কনফিউজিং পয়েন্ট, যারা আমরা প্রথম পড়ি তাদের আমাদের মনে হয় যে ভগবানকে ডাকলেই এই মৃত্যুর পারে যেতে পারো, মৃত্যুটা খুব সহজ হবে, তাহলে এই যে অনেককে দেখি ভগবানকে ডাকে অথচ মৃত্যুটা কত কঠিন হয়। এই দুটো জিনিস বুঝতে হবে, মৃত্যুটা কখনো কঠিন নয়, মৃত্যু হচ্ছে ইনএভিটেবল আউটকাম, এটা আসবেই, যখন এসে আপনাকে সেই পরস্পর স্পর্শ করবে আপনি বলতে পারবেন না একটু দাঁড়াও চুলের হটস্টেলটা ভালো করে বেঁধে নিই, দেবরাজ ইন্দ্র সবাই গিয়ে হাত পা ঘোরাতে হবে, তো একটুখানি মেকআপ করে নিই, মেকআপ করবার সুযোগ দেবেন, এই মৃত্যু যে আসছে এটা ভয় পায়, আমরা মৃত্যুকে ফেস করতে চাই না। আপনার বাড়িতে হঠাৎ করে সাতজন অতিথি এসে গেছেন, আপনি যদি রান্নাঘরে বসে মাথা এরকম করতে থাকেন তাহলে কি সাতজনের রান্না হবে, তার বদলে যদি আপনি তাড়াতাড়ি উঠে একটু সবজি কাটতে শুরু করেন এবং সবজি কাটতে কাটতে
একটু যদি রান্নাবান্না করতে শুরু করেন তাহলে যে সাতজন এসেছে সেই সাতজনের জন্য রান্না করা যাবে, আপনার সমস্যাটাকে আপনি অতিক্রম করে যেতে পারেন। এই যে মৃত্যু সংসার সাগর বলছে না, তেষামহং সমুদ্ধতা মৃত্যু সংসার সাগর, এই যে মৃত্যুর যে সাগর তার থেকে আমরা পেরিয়ে যেতে পারি, আমরা পেরিয়ে যাওয়ার যোগ্য। মৃত্যু আসবে জেনে তাকে যারা ফেস করে তাদের ক্ষেত্রে এই জিনিসটা হয়। সমগ্র জীবন গৃহী মানুষ সন্ন্যাসী মানুষ সকলের জীবনে আমরা দেখেছি, অনেক নয় কিন্তু দেখেছি। কালকেই আমরা গল্প করছিলাম পূজনীয় স্বামী হিরণ্ময়ানন্দজির কথা, হিরণ্ময়ানন্দজির কোলন ক্যান্সার হয়েছিল, তখন ধরা পড়লো, তখন তার বয়স 91। পূজ্যপাদ স্বামী মহাপুরুষ মা শিবানন্দ মহারাজের শিষ্য ছিলেন হিরণ্ময়ানন্দজি, তিনি আমাদের সঙ্গে সাধারণ সম্পাদক ছিলেন, অসম্ভব পণ্ডিত ছিলেন এবং অসম্ভব বড় সাধক ছিলেন, সাধন ভজন করতেন প্রচুর। তিনি ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করেছিলেন, যখন তিনি জানলেন তার কোলন ক্যান্সার হয়েছে, ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন ক্যান্সার খুব বেদনাময়, আমার যেন একটু বেদনার অনুভব না থাকে। ডাক্তাররা পরীক্ষা করতে গিয়ে দেখলো কোলন ক্যান্সার কোলন থেকে সারা পেটে ছড়িয়ে পড়ছে, গুটলি 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 হয়ে গেছে। এই অবস্থায় ডাক্তারি ভাষায় অসম্ভব যন্ত্রণা হওয়ার কথা, তার কিন্তু কোনো যন্ত্রণা নেই, কিন্তু শরীর খুব দুর্বল হয়ে গেছে। যখন শরীর চলে যাচ্ছে, শরীর চলে যাবে এরকম অবস্থা এসেছে, তখন তিনি একটাই কথা বলছেন, মন্ত্র মন্ত্র। সেবক ভাবছেন মহারাজ বলে মন্ত্রটা ভুলে গেছে, মন্ত্র ভুলে যায়নি, তিনি জপের মালাটা চাইছেন। আমরা তো কত কিছু জিনিস চাই, তিনি চাইছেন শুধুমাত্র তার জপের মালাটা, আর এই জপের মালা নিয়ে তিনি জপ করছেন, জপ করে যাচ্ছে। খানিকক্ষণ জপ করার পরে মাথাটা এরকম স্পর্শ করে দিয়ে জপের মালাটা ফেরত দিয়ে শুয়ে পড়লেন, এই হয়তো মিনিট দশকের মধ্যে তার শরীরটা চলে গেল। এগুলো হচ্ছে আমাদের মৃত্যুর আদর্শ জীবন। মৃত্যু আসবে তার জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া, কিন্তু সেটাকে কেমন করে অতিক্রম করতে হয় সেটি অতিক্রম করার জন্য ভগবানকে আঁকড়ে ধরে আছে। ভগবত চিন্তায় তিনি এমন ডুবে আছেন, এমন গভীরভাবে ভাবান্বিত হয়ে আছেন যে তাঁর আর কখনো যে মৃত্যু যে আসছে এই বোধটা তাকে আসছে না। যে বলছে না ভগবানের কাছে প্রার্থনা করলাম যেন আমার যেন কোনো রকম যন্ত্রণা না হয়, এই যন্ত্রণা না হয় এটা তখনই হবে যখন সেই যন্ত্রণার চেয়েও উচ্চতম জিনিসকে আমরা চিন্তা করতে পারি। মাকে বলছেন না, মায়ের সম্পর্কে বলা হচ্ছে যে তিনি শোক এবং তাপ দুটো হরণ করে নেন, পাপ সন্তাপ হারিনী। আমরা যে খারাপ কাজটা করেছি সেই খারাপ কাজ সম্পর্কে যেমন আমাদের অবহিত হয়, আবার এই খারাপ কাজ করার জন্য আমাদের মনে যে দুঃখ হয় এই সন্তাপ, এই দুটোকেই মা হরণ করে নেন। আমরা যত ঈশ্বর নির্ভরশীল হব ততই দেহাতীত অবস্থায় যাব, এটা একটা প্রকৃষ্ট উদাহরণ। তার কিন্তু আপাতে খুব যন্ত্রণা হচ্ছে, কিন্তু তিনি তার মনকে এমন একটা জায়গায় পৌঁছে নিয়ে গেছেন এই যন্ত্রণা তার মনকে স্পর্শ করছে না। আমাদের আরেকজন সাধুর কথা বলছিলাম, সিমলাতে তিনি ছিলেন, সিমলা থেকে ফিরে সিমলায় ফিরছেন, তিনি চণ্ডীগড় হয়ে ফিরবেন, বাথরুমে যখন গেছেন তখনই তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছে, তিনি অনুভব করতে পারছেন। ফিরে এসে খুব দ্রুত ফিরে এসে চেয়ারে এই সিটে ট্রেনের সিটে বসে আছেন, সারা রাস্তা সামনের যে সিটের ছেলেপুলেদের সঙ্গে খুব গল্প করতে করতে আসছিল, তারা ভাবছেন মহারাজ বাথরুম থেকে ফিরে এসছেন, চুপ করে তার দিকে তাকিয়ে আছেন, যেরকম গল্প করছিলেন তারা কিন্তু গল্প করছেন, মহারাজ কিন্তু এই গল্পের রাজত্ব ছেড়ে অনেকটা দূরে রামকৃষ্ণ লোকে রওনা দিয়ে দিয়েছেন। চুপটি করে সেই গভীরভাবে সমাধিস্থ অবস্থায় গভীর চিন্তা করতে করতে তিনি শ্রীরামকৃষ্ণ লোকে চলে গেছেন। তারা তার গায়ে যখন হাত দিয়ে দেখছেন ততক্ষণে তিনি মারা গেছেন, অনেকক্ষণ চলে গেছেন শুধু। কিন্তু এই যে দেখুন এত যে তীব্র যন্ত্রণা, কার্ডিয়াক অ্যারেস্ট হলে যে তীব্র যন্ত্রণা, ঈশ্বর চিন্তা যদি খুব তীব্রভাবে হয় সেই চিন্তা এই যে দেহবোধ এই দেহাতীত অবস্থা থেকে পেরিয়ে যায়। গগনানন্দজি শুনেছি 3 মাস তো একেবারে সম্পূর্ণ অচল অবস্থায় ছিলেন, যেদিন তার শরীর চলে গেল সেই দিন বিকেলবেলা হঠাৎ করে তিনি বিস্ফারিত চোখে কিছু একটা যেন খুঁজছেন, খুঁজছেন কি না ঠাকুরমা স্বামীজির ছবি খুঁজছেন, ঠাকুরমা স্বামীজি এবং দুরজানন্দজির ছবি খুঁজছেন, সেটা তার সামনে আনাতে বিস্ফারিত দৃষ্টিতে তাকে দেখলেন, তারপরে আস্তে আস্তে চোখ বন্ধ করলেন, মহাপ্রয়াণে চলে গেলেন। তার মুখখানা দেখবার মতো ছিল, 3 মাস যে তিনি অত কষ্ট পেয়েছেন তার শরীরে তার চেহারায় তার চোখে মুখে কোথাও সেই কষ্টের সামান্যতম ছাপ নেই, এমন উচ্চ চিন্তা করেছেন এই যে শরীরের এই যে ব্যথা বেদনা যেগুলো আমাদের জীবনে হবে সেগুলো আর তাকে আসছে না। এই যে মৃত্যু সংসার সাগর থেকে সহজে নিয়ে যাওয়া, এই যে মৃত্যুরূপী এই যে
সাগর থেকে তিনি আমাকে পার করে নিয়ে যান, এই হচ্ছে পার করানোর গল্প। এই তিনি আমাদের পার করান, অবশ্যই বা পার করো মেরে নাইয়া বলছেন। মাইয়ে বা মানে আধাৎসা সাত নম্বর হবে তো আট নম্বর, মাইয়ে বা মন আধৎস ময়ি বুদ্ধি নিবেশয়ঃ নিবাসস্যসি ময়ে বা অত ঊর্ধ্বম ন সংশয়ঃ। অতএব ময়ে বা আমাতেই, ভগবান একটা পরিষ্কার করে বলছেন, একবারে ইয়ে বলছেন, ময়ে বা মন আধৎস, তুমি আমার মন এবং বুদ্ধিতে, তোমার মন এবং তোমার বুদ্ধিকে আমাতেই নিবিষ্ট করো। আমরা এদিক ওদিক চতুর্দিকে নিবিষ্ট করে দেখি, ভেবে দেখুন তো কোনো কিছুতে আমাদের কিচ্ছু হয়? আপনি গিয়ে দেখছেন, আপনার কিচ্ছু করার নেই, রান্নাঘরের দায়িত্ব আপনার নয়, তথাপি আপনি গিয়ে দেখছেন যে চাল বেশি নেওয়া হয়ে গেছে, আপনি সেই নিয়ে কচকচ কচকচ করছেন, মশলা বেশি খরচ করছেন, কেউ আপনার কথা শুনছে না। আপনার কি ওর মধ্যে নাক গলিয়ে নিজের অশান্তি করে কি আপনার কিছু লাভ হয়? তাতে আর যেটা হয় সেটা হচ্ছে নিজের মানসিক অশান্তি হয়, অন্যরা কোনো উপকার হয় না, সে কিন্তু তার মতোই চলতে থাকে। জীবনে যখন সে শিক্ষা পাবে তখন সে আপনা আপনিই বদল করবে, কিন্তু আমাদের উল্টোটা হয়, আমরা নিজেদেরকে বদল না করে কী করে অন্যকে বদল করতে যাব, তার খুব আমাদের খুব একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। নাগের বাজারে একজন মা এসেছিলেন, তিনি আমাকে বললেন, জানেন তো আমরা সবাই দীক্ষিত গভর্নান্ডির কাছে, ছেলেপুলেরা কেউ দীক্ষা দিচ্ছেন, তিনি দাঁড়িয়েছেন, সে শ্রীকৃষ্ণ যেরকম সে কদম্ব বৃক্ষে দাঁড়িয়ে থাকে সেরকম ফ্যাশান দিয়ে, আর ওই রকম পাটাকে ওরকম করে তিনি আমাকে বলে চলেছেন। একজন মানুষের সঙ্গে যে কথা বলতে গেলে একটা প্রপারলি অ্যাটিটিউড থাকে সেটাই তার নেই। আমি তখন মজা করে বললাম, আসলে দীক্ষা নিয়ে যে আপনাদের কোনো উপকার হয়নি সেটা আপনার ছেলেপুলেরা খুব ভালো করে বুঝে গেছে, তাই তারা ওই ট্র্যাপের মধ্যে পড়তে চাইছে না। আমার ভেতর যদি পরিবর্তন না হয়, দীক্ষা যদি আমাকে সত্যবাদী না করে, তাহলে কিন্তু কখনো কিছু হয় না। আপনাদের একটা গল্প বলেছিলাম, আমাদের সন্ন্যাসের, সন্ন্যাসের পর ভিক্ষা করতে গেছিলাম, যে বাড়িতে ভিক্ষা করতে গেলাম ছেলেটি বসে খাচ্ছে আর মা রান্না করছে। আমি গিয়ে বললাম যদি কিছু রান্না করা খাবার দেন, ভদ্রমহিলা বললেন আমাদের এখনও কিছু রান্না হয়নি। ছেলেটি অবাক বিস্ময়ে মায়ের দিকে তাকিয়ে আছেন, তারপরে কর্তা জিজ্ঞেস করছেন কোথা থেকে এসছেন, আমরা বললাম এই কাছের একটা আশ্রম থেকে এসেছি। তখন উনি বললেন আমরা জানেন তো সবাই রামকৃষ্ণ মিশনের দীক্ষিত। এটা এই ঘটনাটা আমরা পূজ্যপাদ স্মরণানন্দজিকে বলেছিলাম, তখন তিনি সাধারণ সম্পাদক, তিনি বলেছিলেন এই কথাটা জেনে রাখো যে শুধুমাত্র রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা হলেই হবে না, দীক্ষার অনুকূল যদি মন না তৈরি হয় তাহলে কিন্তু ওই দীক্ষা ওইখানে যেদিন পেয়েছিলে তখন যে অবস্থায় ছিলে জীবনের শেষ দিন অবধি সেই অবস্থাতেই থাকবে, তার বাইরে কিছুতেই যেতে পারবে না। তাই তিনি বলছেন মাইয়ে বা মানে আমন আধৎসা ময়ি বুদ্ধি নিবেশয়, আর তো অন্য কিছুতে নিবেশ, মনকে নিবেশ করার দরকার নেই, নিবাসস্যসি মাইয়ে বা অত ঊর্ধ্বম ন সংশয়। আমরা যতই তা সমস্ত মন প্রাণ তাতে আমরা দিতে থাকব তত আমাদের মনের চিন্তা সাধারণ থেকে উচ্চ উচ্চতর জায়গায় যাবে। অত চিত্তম সমাধাতুম ন শক্নোষি ময়ি স্থিরম অভ্যাস যোগে ন ততো মামি ছাপ্তুম ধনঞ্জয়। আপনি বলবেন এই যে আপনি যে আমার মনকে সমাধিস্থ করার কথা বলছেন, আমার তো মন শান্ত হয় না, সবসময় মনে হয় আমি এক জায়গায় মন দিতে পারছি না। আমাদের এখানে এরকম হয় দেখবেন, আমরা দেখেছি, আমি বসে আছি এখানে কিন্তু আমার মনটা এখানে নেই। আমাদের মনে আছে এরকম এই বাস কাশুন্দিয়াতে যে ক্লাস হয়, কাশুন্দিয়া যখন ক্লাসটা শেষের দিকে আসতে থাকে সেই এতে যখন ওই আপনারা দেখেছেন তো বাচ্চাদের 100 মিটার দৌড় হয়, বাচ্চাটা দাঁড়িয়ে অনিয়মাক বলতে থাকে অনিয়মাক, তারপরে শুধুমাত্র বন্দুকটা টিপার অপেক্ষা, তা সে এমনি করে আছেন, সে দেখি সেই হাতে ব্যাগটা নিয়ে আর প্রণামীটা বার করে রেখেছে হাতের মধ্যে। আমি ক্লাস নিতে নিতে এইসব বদ জিনিস দেখে থাকি, তা সেই ওটা নিয়েছেন আর দুটো হাত দিয়ে বডিটার উপর টস করে আছেন, মানে যেই ক্লাস শেষ হয়ে যাবে দুটো বডির ওপর এই হাতের উপর চাপ দিয়ে উঠে পড়ে দে ছুট দে ছুট, ওপরে দোতলায় গিয়ে যে খণ্ডানুভব হবে সেইখানে গিয়ে বেঞ্চিতে গিয়ে সে ইঁচ রেখে আসার মতো ব্যাগটা রেখে আসবে বা রুমালটা কিছু রেখে আসবে, রেখেই টুকটুক করে আবার ফেরত আসবে প্রণামী দিয়ে, তারপরে গিয়ে আবার বসবে।
আবার কারুর কারুর মনে হতে থাকে, খালি দেখতে থাকে, নেড়েরম করে দেখতে থাকে, কি দেখেন না কেউ এলো কিনা টোটোই করে, মানে মন্দিরের বাইরে টোটো আছে কিনা, বাড়িতে যে ফিরে যাব টোটো আছে কিনা। দেখুন আমরা কিন্তু সবাই বসে আছি, আমরা সবাই কিন্তু ক্লাসে বসে আছি, আমরা সবাই ভগবানের কথা শুনছি, অ্যাটলিস্ট আমাদের সেটাই অবস্থা, কিন্তু মনের একটা অংশ সবসময় ওইখানে হয়ে আছে। আমি মনকে তো সংযত করতে পারি না, তাই ভগবানকে জিজ্ঞেস কর, ভগবান বলছেন যে অথা চিত্তম সমাধাতু ন শক্তোষি মই স্থিরম অভ্যাস যোগে না তত মামিচ্ছাপ্তু ধন্য। ভগবান আমাদের সমস্যাটা বলছেন যে আমরা একসঙ্গে সবসময় মনটাকে দিতে পারি না, তাই বলছেন অভ্যাস যোগে না, অভ্যাসের দ্বারা বারবার করতে করতে বারবার করতে করতে বারবার করতে করতে যখন সেটা অভ্যাসে পরিণত হবে তখন আমরা খুব সহজে ভগবানকে চিন্তা করতে পারব। যেদিন প্রথম দিন দীক্ষা হয়েছিল ইষ্ট চিন্তা করতে গিয়ে মনে হয়েছিল মনের ভেতরে রক্ত মাংস মেদ মজ্জা সব আছে, ওইখানে কী করে ঠাকুরকে গিয়ে বসাবো, তখন ওই দেহবোধটা এত তীব্র ছিল। আমাদের এই অভিজ্ঞতা আপনাদের কোথায় সবারই হয়েছে প্রথম দিন ধ্যান করতে গিয়ে যে কেমন করে তাকে বসাবো, দিন পনেরো পর থেকে কিন্তু আর সে বোধ হয় না, তখন চোখ বন্ধ করলে ঠিক ইষ্ট আপনার হৃদয়ে বসে আছে সেটা অনুভব করতে পারেন, ওই রক্ত মজ্জা মেদ মাংস এগুলোর অনুভূতি হয় না। এই দেখুন কখন আপনার নিজের উত্তরণ হয়ে গেছে আমরা বুঝতে পারিনি। এই উত্তরণটা কী করে হলো, যেদিন দীক্ষা তার সেদিন সন্ধ্যেবেলা, তারপরের দুদিন দুবেলা, তারপরের দিন দুবেলা, এরকম করে চার পাঁচ দিন নিয়মিত অভ্যাস করতে করতে এই রক্ত মাংস মৃদ মজ্জা তার যে অনুভব সেটা আর আমাদের কাছে আসছে না, তাই বলছেন অভ্যাস যোগে না তত মামুচ্ছাপ্তু ধনঞ্জয়, আমার ইচ্ছা। তারপরে বলছেন অভ্যাসে অপ্যাসমর্থোসি মৎকর্ম পরমো তব মৎকর্ম পরমো ভব মদর্থমপি কর্মাণি পূর্বম সিদ্ধিম আপসেসি। তুমি বারবার অভ্যাস করো তোমার মনকে আমাতে নিবিষ্ট করতে পারছ না, তাহলে কি ভগবান কি কৃপাময় বলছেন অভ্যাসেপ্যাসমর্থোসি, যদি অভ্যাস করতে অসমর্থ হও কি করবে, মত কর্ম পরম পর, যা কিছু কাজ করবে সবটা আমার ভেবে করবে, এটা একবারে খুব কঠিন। আমার দোকান কত কাণ্ড করে লোন টোন নিয়ে দাঁড় করিয়েছি, এর প্রফিট এত খাটনি, এটা ভগবানের দোকান হয়ে যায়, উঠে বলছি তো আমি তো ভগবানেরই কাজ করছি, কিন্তু প্রত্যেক সময় আমরা বারবার করে দেখার চেষ্টা করছি, এইটা যখন আমরা ভগবানের কাজ করছি এই বোধটা জাগে। এই আমাদের সারদা মঠে, শ্রী সারদা মঠের যে প্রেসিডেন্ট, প্রথম প্রেসিডেন্ট মাতাজি সরলা দেবী ভক্তি ভারতী প্রাণা মাতাজি, তার জীবনের একটা ঘটনা আছে। তিনি তখনও ভারতী প্রাণা হননি, সরলা দেবী সরলা মাসিমা, তিনি তখনও তিনি কাশীতে আছেন। স্মৃতিকথাটা কার, তিনিও সন্ন্যাসী নিয়ে আমি ভুলে গেছি। তিনি বলছেন তিনি একবার কাশি গিয়েছিলেন, কাশিতে প্রত্যেক বৃহস্পতিবার বোধ হয় কেদার বাবা স্বামী অচলানন্দজি শুধুমাত্র মেয়েদের জন্য একটা ক্লাস করতেন, তো সেই ক্লাসে সবাই যেতেন, তা সেই উনি বেড়াতে এসছেন, এসে ভাবছেন যে মাসিমাকেও তাহলে যাওয়ার সময় নিয়ে যায়। ঘরে ঢোকা মাত্র তিনি বললেন এসেছে, খুব ভালো করেছে, এই ঠাকুরকে একটু মিষ্টি জল দিলাম। তিনি ভাবছেন কাশিতে মিষ্টি জল মানে নিশ্চয়ই চমচম টমচম হবে, তারপরে দেখলেন যে একটা পাথর বাটিতে কয়েকটা বাতাসা দেওয়া আছে, আর একটা ঝকঝক গ্লাসে ঝকঝকে করে পরিষ্কার ঝকঝকে গ্লাসে জল খেতে দেওয়া আছে, দুটো মাত্র বাতাসা, একটি বাতাসা তাঁকে দিলেন, একটি বাতাসা নিজেকে, তারপরে হাত ধুয়ে তিনি ঝাড়ুটা নিচ্ছেন। তখন বলছেন চলুন মাসিমা ক্লাস শুরু হয়ে যাবে, বলছেন না তুমি এগো আমি ঘরটা ঝাঁট দিয়ে যাই। সেই সব ভদ্রমহিলা যিনি সন্ন্যাসিনী, পরবর্তীকালে সন্ন্যাসী, তিনি বলছেন ঘর তো বেশ পরিষ্কার আছে আর ঝাঁট দেওয়ার দরকার নেই, বলছেন তা হয় মা রোজ বিকেল হলে এই ঘরটা একটু ঝাঁট দিই, মা আছেন। বলছেন তিনি একবারে বিস্ময়ে তাকিয়ে আছেন যে তিনি বিশ্বাস করেন এই সংসারটা তার না, এই সংসারটা মায়ের, অতএব তার ইচ্ছা অনুযায়ী সেই সংসারের নিয়মকানুন বদল করা যায়। এই যে বলছেন না মত কর্ম পরম, যা কিছু করছি যা কিছু করছি সব তোমার কাজ করছি, আমি যদি বাজার করতে যাই দেখবেন তাহলে আমাদের যেটা বদল হয়ে যাবে আমরা সেরা জিনিস কিনে নিয়ে আসবো, আমরা যখন রান্নাবান্না করবো সেরা জিনিস করবো, অফিসে যখন কাজ করবো সেরা কাজ করবো, ব্যবসায় যে কাজটা করবো সেরা করবো, কারণ আমি
সবটুকুই তাঁর, এই সব জগৎ ঈশ্বরের জিনিস, তাঁর হয়ে তার প্রতিনিধি হয়ে কাজ করছি। বেদান্তানন্দজি একটা, বেদান্তানন্দ খুব পণ্ডিত সাধু ছিলেন, তার সঙ্গে দেখা করতে গিয়েছেন মাধবানন্দজি মহারাজ পাটনাতে, একটা ইন্সপেকশনে গেছেন। তিনি গিয়ে দেখলেন পাটনা আশ্রমের একটা দিকে বেশ অনেকটা 4 ফুট মতো জায়গা ছেড়ে দেওয়া হয়েছে, 1 ফুট জায়গা ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বেদান্তানন্দজিকে জিজ্ঞেস করছেন, ওইখানে 1 ফুট জায়গা ছেড়ে দেওয়া হয়েছে মনে হচ্ছে? তিনি বললেন, হ্যাঁ, পাশের বাড়ি যাতে ঝামেলা না করে সেখানে 1 ফুট জায়গা ওদের ছেড়ে দিয়েছে। মাধবানন্দজি বলছেন, এই যে 1 ফুট জায়গা ছাড়লে, এই জায়গাটা কার? জায়গাটা তো ঠাকুরের, তুমি তোমার নিজের ইচ্ছে মতো তো ছেড়ে দিতে পারবে না। দেখুন কি অদ্ভুত ভাবনা চিন্তা, এই সবটা তাঁর, এখানে আমি আমার ইচ্ছা অনুযায়ী করতে পারি। তাহলে আমরা কি করছি না, আমরা অন হিজ বিহাফ কাজ করছি, তিনি হলেন আসল মালিক, আমরা তাঁর প্রতিনিধি স্বরূপ কাজ করছি, তাঁর হয়ে কাজ করছি। তাই বলছেন, অভ্যাসেপ্য অসমর্থসি মৎকর্ম পরম ভব, আমার হয়ে কাজ করো, মদর্থম অপি কর্মাণি পূর্বম সিদ্ধিম অবাপসি। তাহলে বলছেন, এই যে এই আমার জন্য কাজ করলে কি হবে, তার কর্মের বন্ধন তৈরি হবে না, কারণ আমি তো তার জন্য কাজ করছি, আমি তো তার কাজ করছি। কেউ যদি প্রশংসা করে, সে প্রশংসা তো আমার নয়, তার প্রশংসা, এটা তার আনন্দে, তার জন্য করেছি, আমার অতএব যে বন্ধন যেটা, সেটা কখনো আমাকে ধরবে না। বলছেন, অথাই তৎ অপ্যাসক্তোসি কর্তুম মদ্যোগ মাশ্রিতাহ সর্বকর্ম ফল ত্যাগম তথা পূর্ব যথাত্মবান। বলছেন, এতেও যদি মানে আমার কাজ করতে যদি অসমর্থ হয়, তাহলে অথাই তৎ অপ্যাসক্তোসি অসক্তোসি, এই করতেও যদি তুমি অসক্ত হও, এইটাও যদি তুমি না পারো, কর্তুম মদ্যোগ মাশ্রিতাহ, যদি এইটা করতে গিয়েও তুমি যদি মানে আমাকে সমস্ত কর্মের যোগকে আশ্রয় করতে না পারো, তাহলে কী করবে? সমস্ত কর্মের ফল আমাকে ত্যাগ করো, যা কিছু কর্ম করছো তুমি ঠিক আছে নিজেই কর্ম করলে, কিন্তু বলো যে যাবতীয় কর্মফল সব তোমার পাদপদ্মে অর্পণ করে দিচ্ছে। আমাদের পুজো যে হয়, পুজোর শেষকালে ওই একটি শ্লোক বলা হয়, আমরা জপ করি যখন, গুইয়াতি গুহ্য গোপ্তা তং ধ্যানস্মৎকৃতং জপম সিদ্ধির ভবতু মে দেব তৎপ্রসাদান মহেশ্বর। আমরা যা কিছু সমস্ত হাতের ভিতরে এক গন্ডুষ জল নিয়ে আমরা প্রার্থনা করি, সব যাবতীয় কিছু করেছি, এমনকি যে জপটাও করেছি, সব কিছু তোমার পাদপদে অর্পণ করলাম। পূজা শেষ হয়ে গেলে একটি মন্ত্র বলা হয়, এই তৎ কর্মফলম শ্রীরামকৃষ্ণম অর্পণমস্তু, এই যে কর্ম করে যে ফলটা লাভ হয়েছে, এই কর্ম করে যে ফলটা লাভ হয়েছে, লোকে বলছে আহা মহারাজ কি সুন্দর হোম করলেন, মহারাজ কি ভালো পুজো করলেন, মহারাজ কি ভালো আরতি করলেন, এই যে ভালো 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 হচ্ছে, এইগুলো যে আমার এসেছে, এই যাবতীয় ফল তোমার পাদপদ্মে অর্পণ করছি। লিটারালি তাই, ঠাকুর দয়া করে আমাদের স্থান দিয়েছিলেন সঙ্ঘে, আশ্রম দয়া করে আমাদের পুজো করবার সুযোগ দিয়েছে, তাই তো আপনার প্রশংসা করবার সুযোগ পাচ্ছেন, তাই না? ঠাকুর যদি আশ্রম যদি কর্তৃপক্ষ, যিনি ঠাকুরের প্রতিনিধি, তিনি যদি আমাকে না বলতেন যে তুমি গিয়ে পুজো করো, তাহলে তো আমার হাত পা নেড়ে এমনি এমনি ন্যাস মুদ্রা কিছু দেখার সুযোগ হতো না, প্রদীপ নিয়ে ঝিমপি ঝিমপি করে আরতি করা হতো না, আর সে কাঠের হাতা দিয়ে ইং টিং ছং বলেও কোনো হোম যজ্ঞ কিছু করতে পারতাম না, তিনি সুযোগ করে দিয়েছেন। তাই সমস্ত কিছু তাঁতেই অর্পণ করো, যখনই তাঁতে অর্পণ করতে হয় তখন আমরা ভীষণ রকমের নির্ভার হয়ে যাই, আমাদের আর কোনো ভার থাকে না, যা কিছু করেছি সব তাতে অর্পণ করে দিয়েছি। দেখবেন যদি তাঁতে অর্পণ করি, তার জন্য কাজ করি, দেখবেন আমাদের খেয়াল খুশি কোনাটা কমে যায়। আমি একটা আশ্রমে যাই, সেখানে গিয়ে দেখেছি মা ঠাকুরকে সোনার টিপ পরান দিয়েছে, এই সোনার টিপের তলায় একটা এমন একটা ঘেবড়া করে লাল টিপ পরিয়ে দিয়েছে, দেখলে মনে হতো যুগ যুগ ধরে তারা বোধহয় দেওয়ালে ঘুঁটে দেওয়া অভ্যাস ছিল, সেই ঘুঁটে দেওয়ার অভ্যাসটা তো কলকাতা শহরে করতে পারছেন না, তাই সেই সিঁদুরের ঘুঁটেটা মায়ের কপালে দিয়ে দিয়েছে, কি কদর্য দেখাচ্ছে, এবং সেটা যিনি করছেন তার কিছুতেই মনে লাগছে না, তার কারণ তার ওই টেস্টটা তৈরি হচ্ছে না। আমরা সবসময় কিছু করার আগে যদি ভাবি, এটা যদি আমার সঙ্গে হতো, আমি হাউ শুড আই হ্যাভ রিয়্যাক্ট, আমাকে যদি কেউ এরকমভাবে করতো আমি কীরকম করতাম। শীত কাশীর কাশীশ্বরানন্দজির কথা শুনেছি,
যে বেশিক্ষণ ধরে মা ঠাকুরের সামনে কেউ প্রণাম করলে গোলাপ মা খুব রাগ করতেন, বলতেন মা ঠাকুরকে কি মাটির পুতুল মনে করেছো, ন্যাস ট্যাস করছে, এদিকে ঘেমে মা স্নান করে যাচ্ছেন আর তোমার পুজো শেষ হচ্ছে না, এই যা তা বলতেন। তার কারণ হচ্ছে মাকে আমার মতো মনে করি না, এই জগতের সবকে যখন আমি আমার মতো করে মনে করব, দেখবেন আমাদের জীবনের স্টাইল অনেক কিছু বদল হয়ে গেছে। বলছেন শ্রেয়ভি জ্ঞানাভ্যাসদ জ্ঞানাধ্যানম বিশিষ্যতে ধ্যানাৎ কর্মফলস্ত্যাগম ত্যাগাত শান্তির অনন্তরম। তাহলে বলছেন যে দ্বাদশ নম্বর শ্লোকে বলছেন শ্রেয়হি জ্ঞানম অজ্ঞানম অভ্যাসত, এই যে অভ্যাসপূর্ব জ্ঞান দ্বারা, জ্ঞানের যে চর্চা, আমি দেহ মন নই, মন নই, শরীর নই, কিছু নই, আমি সেই ঈশ্বরের পরম পবিত্র ঈশ্বরের প্রকাশ, এটা শ্রেয় অবশ্যই, এটা খুবই শ্রেয়। তারপরে বলছেন আবার জানবে যে ধ্যানে শিষ্যতে ধ্যানাত কর্মফল ত্যাগম ত্যাগানন্তরম কর্মফল ত্যাগে শান্তি। বলছেন যে অভ্যাস অপেক্ষা জ্ঞান শ্রেয়, শব্দ যুক্তি দ্বারা যে পরোক্ষ জ্ঞান আমরা পাই সেটা শ্রেয়, আবার সেই জ্ঞান অপেক্ষা ধ্যান শ্রেয়। কেন ধ্যান জ্ঞান অপেক্ষা ধ্যান শ্রেয়? কেন জ্ঞান একটা শব্দের মানে অনুভূতির প্রকাশ, আর ধ্যান মানে হচ্ছে অনুভূতি। আপনি শুনেছেন একটা পাত্রে, একটা কাঁচের পাত্রের ভেতরে খানিকটা চিনি রাখা আছে, যিনি চিনিটা রেখেছেন বলছেন ওই ওইটা খেলে না মিষ্টি লাগবে, এইটা হচ্ছে প্রথমটা হচ্ছে জ্ঞান। আপনি জানেন ওই সাদা বস্তু, দানা দানা বস্তু, ওইটা খেলে চিনি হয়। কিন্তু ধ্যান যখন আমরা করি তখন ঈশ্বরকে চিন্তা করতে করতে ঈশ্বরকে অনুভব করি, ওই চিনি খাওয়ার পরে যে মিষ্টি স্বাদ সেটা অনুভব করতে। আপনি কিন্তু কাউকে বলতে পারবেন না যে মিষ্টি খেতে কেমন, এটা আপনি কাউকে বোঝাতে পারবেন না, চাই আপনার কারোর কম হয়েছে কারোর বেশি হয়েছে মিষ্টি, এই বেশি আর মিষ্টি আপনি বলছেন কিন্তু যিনি করছেন তাকে কিছুতেই বোঝাতে পারবেন না, কিছুতেই বোঝাতে পারবেন না। তার কারণ হচ্ছে অনুভব কাউকে বোঝানো যায় না। বলছেন জ্ঞান প্রাপ্তি হওয়া সেটা একটা ভালো জিনিস, কিন্তু সেটাকে যখন প্রয়োগ করছি তখন সেটা আরও ভালো জিনিস। বলছেন আর এই যে যখন তার চেয়েও ভালো জিনিস যে ধ্যান করবার পর যে কর্মফল, ঈশ্বরকে যে আনন্দ, ঈশ্বরের যে অনুভব করলাম সেটাও তার পায়ে নিবেদন করে দিচ্ছি, সবটা তার, কাজ করছিলাম ঈশ্বর বুদ্ধিতে কাজ করছিলাম সেটাও তার, ঈশ্বরকে অন্তরে অনুভব করে আনন্দ পাচ্ছিলাম সেই আনন্দটাও তার পাদপদ্মে নিবেদন, আমি কিচ্ছু নই, আমার কোনোটাই আমার কিছু নেই, নির্ভার হয়ে থাকবেন জগৎ সংসারের কোনো কিছু কোনো বন্ধনে আপনি পড়বেন না। অদ্বেষ্টা সর্বভূতানাম মৈত্র করুণা এবচ নির্মমো নিরহংকারী সমদুঃখ সুখক্ষমী সতত সন্তুষ্ট সন্তুষ্ট সততম যোগী যতাত্মা দৃঢ় নিশ্চয় মৈয়ার্পিত মনোবুদ্ধি ইো মদ্ভক্ত সবই প্রিয়। একেবারে কি কিছু আসবে না? আসবে বই কি? ভগবানকে যখন আপনি যখন খেলেন কলাটা, খেলেন কলাটা খাওয়া হয়ে গেল আর খোসাটা আপনি ফেলে দিলেন, তাহলে ভেতরে যেটা যায় সেটা কি হচ্ছে? পুষ্টি তন্দুরুস্তি আছে না, আপনার শক্তি বৃদ্ধি হচ্ছে। ঠিক সেই রকম যখন আমরা এইভাবে সব কর্মফল ঈশ্বরে অর্পণ করে থাকি আমার ভেতরে ঈশ্বরীয় ভাব জাগতে থাকে। বলছেন কি বলছেন সর্বভূতানাম সকলের ভেতরে, জগৎ সংসারে সকলের ভেতরে কি হয়? অদ্বেষ্টা দেশ শূন্যতা, তার কারুর প্রতি আমার এতটুকু হিংসা হয় না। অদ্বেষ্টা সর্বভূতানাম, তার বদলে কি হয়? মৈত্র করুণ এবচ মিত্রতা, সকলে আমার বন্ধু, যেমন বন্ধুকে আমরা ভালোবাসি ঠিক সেই রকম। এই যে আপনারা যারা এলেন দেখছিলাম যে যারা পেছনের গাড়িতে এসেছেন তারা আগে চলে এলেন, এসে এই দিদিরা সব নামতে পাচ্ছেন না, দেখছেন কেউ কেউ গিয়ে বলছেন একটা স্টেপ তারপরে আরেকটা স্টেপ তারপর আরেকটা স্টেপ, এই ভাবটা আমাদের আসে এই মিত্রতা থেকে, করুণা থেকে আসে। আমি যখন তাকে আপনার মনে করি তখন নিজে নামবার সময় যে আমাদের যে ধরনের এ দরকার, কেয়ার দরকার, আমরা অন্যদেরও ঠিক সেই ধরনের কেয়ার দিয়ে থাকি। অদ্বেষ্টা সর্বভূতানাম মৈত্র করুণা এবচ নির্মম নিরহংকার, ওই নির্মম শব্দটা অনেকেই বলে নির্মম করে দেয়, নির্মম করে দেয় না, মমত্ব শূন্যতা। আমরা সাধারণত বাধা করি এই মমতা থেকে, এই যে একটা এই সম্পর্কগুলো বাধা করি মমতা থেকে,
এই যে একজনের সাথে আরেকজনের, বাবার সাথে মায়ের, মায়ের সাথে সন্তান, সন্তানের সাথে, আমাদের কিন্তু সবাইকে একসঙ্গে ছেড়ে দিতে হয়, কিন্তু একটা একটা মমতার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি। যখন আমরা ঈশ্বরকে চিন্তা করতে থাকি, উচ্চতম জিনিসকে চিন্তা করতে থাকি, তখনই জাগতিক জিনিসগুলো, এগুলো আমার, এগুলোর সঙ্গে আমাদের যে সম্পর্ক, এটা ধীরে 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 চলে যায়। এটা কখনোই আমাদেরকে আর স্পর্শ করে না, তখন আর এই বাবা মার চলে যাওয়াটা আমাদের কষ্ট দেয় না। কষ্ট দেয় না মানে, এতদিন তাকে বাইরে দেখছিলাম, এবার তাকে ভেতরে দেখতে পাচ্ছি, আমি কোনো অবস্থাতে কি তার সাথে বিচ্ছেদ হচ্ছি না। ওই আগুনের মধ্যে পুড়ে গেলে আমরা অনেকবার তো ইয়ে করেছি, কি কষ্ট দিয়েছে সব ছেলেপুলেরা বাবা মাকে, কিন্তু যখন ওই আগুনের মধ্যে ঢুকিয়ে দেওয়া আছড়ি পিছড়ি কান্না দেখলে খুব দুঃখ হতে থাকে, ওই আছড়ি পিছড়ি কান্নাটার হবে না। এতদিন স্থূল শরীরে দেখেছি, এবার ভেতর থেকে তাকে দেখবো, অন্তরে আজ দেখবো যখন আলোক নাইবে। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাইরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাইবে। ধয়া ধরায় যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা। এই যে যখন আমি তাকে বাইরের এই যে অ্যাকচুয়াল ওয়ার্ল্ডে যখন দেখতে পারি না, তখন তাকে অনুভবে অনুভব করতে পারি, এইটার কথা বলছেন। বলছেন, অদ্বেষ্ট মৈত্র করুণা এবচ নির্মম নিরহংকার। আরেকটা জিনিস হয়, সম দুঃখ সুখম সমিলি, আনন্দ পেলেও আমি উৎফুল্ল হই না, দুঃখ পেলেও আমি বেদনাহত হই না। সম দুঃখ সুখম সমী, সম অন্য কিছুতে ক্ষমাশীল হয়ে উঠি। সন্তুষ্ট সততম যোগী, সে যোগী কেমন হয়েছে কথা বলা, সন্তুষ্ট সততম যোগী যতাত্মা দৃঢ় নিশ্চয়, সেই যোগী কেমন হন, তিনি সব কিছুতেই পরিতুষ্ট, কারণ তার তো কোনো কিছু চাওয়ার নেই। আমরা রেগে যাই কেন, কারণ রেগে যাই কারণ হচ্ছে আমি চাই, যেমন আমি চাই যে আপনারা গল্প করবেন না, একাই আমি গল্প করব, আপনাদের যা গল্প করার ক্লাসের পর করবেন, আপনারা যখন গল্প করেন তখন আমাকে থেমে যেতে হয়, কারণ একটা গল্প কন্টিনিউ একটাই গল্প হবে, তাই আমাকে থামতে হয় অন্য গল্পগুলো তাদের করতে দেওয়ার জন্য, এই কারণে অসন্তুষ্ট তৈরি হয়। কিন্তু আমি যদি না চাই, আমি বলে যাচ্ছি, কারণ শোনার ইচ্ছা হলে শুনবে, না শোনার ইচ্ছা হলে শুনবে না, এই যদি ভাবটা থাকে আমাদের, সে সদা সন্তুষ্ট, সে তো কিচ্ছু চায় না, জগতের কাছে কিচ্ছু চায় না। কেউ যদি তার প্রশংসা করে সেটাও তাকে স্পর্শ করে না, কেউ যদি তাকে নিন্দে করে সেটাও তাকে স্পর্শ করে না। বলছেন, সন্তুষ্ট সততম যোগী যতাত্মা দৃঢ় নিশ্চয়, যিনি নিজের সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযত করেছেন, আর যখনই আমরা সংযত করতে থাকবো তখন আমাদের মনে একটা দৃঢ় বিশ্বাস আসবে। আমাদের এই যে আমাদের যে ইন্দ্রিয়গুলো অসংযত বলি, আমাদের মনের ভেতরে দৃঢ় বিশ্বাস আসে না। আপনাকে বলা হয়েছে ডায়াবেটিস হয়েছে, আর আপনি একটু ফিশ ফ্রাই ভাজাভুজি কিছু খেতে পারবেন না, আর রোজ 40 কিলোমিটার ঘন্টায় হেঁটে আপনাকে যেতে হবে। আপনি 40 কিলোমিটার ঘন্টায় হেঁটে যাচ্ছেন, আর নাগের বাজারের মোড়ে সেই বড় বড় ফিশ ফ্রাই দোকানের সামনে আপনি ভাবছেন না, হেঁটে যাচ্ছেন, কিন্তু আপনার 40 কিলোমিটার কমতে কমতে 10 কিলোমিটার হয়ে গেছে। সেই গন্ধ আকুল হয়ে আপনি আর পায়ে আপনার এগোচ্ছেন, আপনি সেই ওটাকে অতিক্রম করছেন। এও এক ধরনের ইন্দ্রিয় অসংযমিতা, আমরা ইন্দ্রিয়কে, আমাদের ইন্দ্রিয় অসংযম হয়ে গেছে, আমাদের কোন এগুলোতে হয়ে যায়। আমরা যখন এগুলো থেকে নিজের মনকে, ইন্দ্রিয়গুলোকে তুলতে পারি, তখন দৃঢ় নিশ্চয় সে পারে না এরকম কাজ, জগৎ সংসারে হয় না। মাইয়ার্পিত মনোবুদ্ধি মদ্ভক্ত ইয়ো মদ্ভক্ত সমী প্রিয়, এরকমভাবে যিনি তার সমস্ত মন প্রাণকে আমাকে দিয়েছেন, তিনি হলেন শ্রেষ্ঠ যোগী। এই অধ্যায়ে সর্বশ্রেষ্ঠ শ্লোক হচ্ছে 15 নম্বর শ্লোকটা, ইয়স্মান্নো দ্বিজতে লোক লোকান্নো দ্বিজতে ইয়চ চ হ্য হর্ষামর্ষ ভয়োৎবেগৈ মুক্ত ইয়স চমী প্রিয়। পূজ্যপাদ মহাপুরুষ মহারাজ বলছেন, সাধু কেমন হবে, সাধু মানুষ গেরুয়াধারী সাধু না, সাধক কেমন হবে সেইটা এই শ্লোকের ভেতরে বলে দেওয়া হচ্ছে। বলছেন, ইয়স্মাত ন দ্বিজতে লোক, যিনি কারুর দ্বারা উদ্বিগ্ন হন না, আপনাকে কেউ কিছু ভালো কথা বলে গেল তাতেও আপনি এতটুকু উদ্বিগ্ন হলেন না, আপনাকে কেউ চারটে মন্দ কথা বলে গেল তাতেও আপনি উদ্বিগ্ন হন না, অথবা যার উপস্থিতি অন্যকে উদ্বিগ্ন করে না। লোকান্ন দ্বিজতে চ, উদ্বিজত করা আছে উত্তপ্ত করা,
আপনার উপস্থিতি যখন কাউকে কোনো রকম ভাবে সংশয়ের মধ্যে ফেলেন না। আমার এটা খুব আছে, লোকে খুব ভয় পায়, যে লোকে ভয় পায় তার মানে আমি এখনো সাধু হয়ে উঠতে পারি না। লোকে যেখানে যখন আসেন লোকজন ওই ঘরে ঢোকবার আগে পাঁচবার পাঁচ রকম ভাবে ভাবে, এই গেলে ওটা খ্যাঁক খ্যাঁক করে কামড়ে দেবে, তো ভালো কথাই বলছেন, খ্যাঁক খ্যাঁক করে কামড়ে দেবে। এখন আমার সাধু হয়ে হওয়া ওঠেনি, মহাপুরুষ নয় বলছেন যে কাউকে উদ্বিগ্ন করে না আর সে যার দ্বারা কেউ উদ্বিগ্ন হয় না। হর্ষ মর্ষ ভয়োদ্বেগী, আনন্দ আর প্রাপ্ত বস্তুতে, ঈপ্সিত বস্তু প্রাপ্তিতে তীব্র আনন্দ, অপ্রাপ্তিতে কষ্ট, না পেলে কষ্ট, এই কোনো কিছুতেই। আর পরশ্রী কাতরতা, অন্যের ভালো হচ্ছে দেখে জ্বালা, বার্নিং সেন্সেশন। পাশের বাড়ি তিনতলা হয়ে যাচ্ছে, আপনি একই সঙ্গে দুটো প্লট কিনেছিলেন, আপনি আপনার বাড়ি সেই একতলাই হয়ে গেছে, তার পাশের একতলা থেকে দোতলা হলো, বার্নিং সেন্সেশন। দোতলা থেকে তিনতলা হলো, বার্নিং সেন্সেশন। আপনার 10 ইঞ্চির টিভি ছিল, সেখানে 40 ইঞ্চির টিভি হয়েছে, বার্নিং সেন্সেশন। এই যে অন্যের অন্যের ইয়েতে জ্বলন, আমাদের যে অন্যের জ্বলন, এগুলো কিন্তু সবই চলে যাবে আস্তে আস্তে। বলছেন হর্ষা বর্ষ ভয়োদ্বেগই ইয়ে প্রিয় মুক্ত, ইয়ে প্রিয় সেই মানুষ আমার সবচেয়ে প্রিয়। এই যে ভগবান স্ট্যান্ডার্ড ফিক্স করে দিচ্ছেন না, কীরকম লোক আমার সবচেয়ে প্রিয়, তার মধ্যে এইটা। অনাপেক্ষা শুচির দক্ষ উদাসীন গতব্যত সর্বারম্ভ পরিত্যাগী সো মদ্ভক্ত সমে প্রিয়। বলছেন মদ্ভক্ত, যে আমার ভক্ত অনাপেক্ষ শুচি দক্ষ উদাসীন, চারটে ক্যারেক্টার বলছেন, অনাপেক্ষ যে কারুর কাছ থেকে কিচ্ছু চায় না, শুচি যে অন্তর এবং বাইরে শুচিতা রাখে। আমরা অনেক সময় বাইরের কাপড় চোপড় খুব পরিষ্কার রাখি, মনটাকে অত পরিষ্কার রাখতে পারে। বলছেন দুদিক দিয়েই যে পরিষ্কার, যে ভেতরে এবং বাইরে দুদিকটাকেই যে পরিষ্কার করেছে। আর কি হচ্ছে উদাসীন পক্ষপাতহীন, যখন সে বিচার করছে তখন সে কোনো পক্ষেই নেই, এ পক্ষেও নেই, ও পক্ষেও নেই। আমরা কোনো একটা পক্ষকে ধারণ করি বলে আরেকজন পক্ষকে আমরা কষ্ট দিয়ে থাকি। আমরা যদি মাঝের জায়গায় বসে থাকি তাহলে আর আমাদের এটা হবে না। তাই বলছেন এই কোনো রকম পক্ষের ভেতরে থাকবে না, সর্বারম্ভ পরিত্যাগী, সমস্ত কাজ শুরু করলেও সব সব কিছু কাজ সকাম অনুষ্ঠান সূচি করছি কিন্তু কোনো কিছুতেই সে যুক্ত হচ্ছে না, সে হচ্ছে আমার সবচেয়ে প্রিয়। আর কি আসে সেই লোক কীরকম হয়, ইয়ো না ঋষ্যতি না ত্বেষ্টি না শোচতি না কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান সবে প্রিয়। আবার করে বলছেন কী কী গুণ আসে তার ভেতরে, ইয়ো না ঋষ্যতি, আহা পাও কিছু পাওয়া গেল আনন্দে, এই যেন তো আমি এটা পেয়েছি, আমি পেয়েছি পেয়েছি, যে ঋষ্যতি। আবার ইয়ো না দ্বেষ্টি, পাওয়া হলো না অন্য পেল, না নিশ্চয়ই কিছু একটা করেছে জানি, দ্বেষ্টি না শোচতি, আমি কেন পেলাম না, সারাদিন আমি যেটা পেয়েছি সেটাই ভুলে গেছি, আমার যা ছিল তা গেল চতি চলে যা নেই তার সঙ্গে, আমার কাছে কত সম্পদ আছে সেই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমার যেটা নেই সেটা নিয়ে আমার খুব দুশ্চিন্তা। বলছেন না দ্বেষ্টি না শোচতি না কাঙ্ক্ষতি, আমাকে পেতেই হবে, ও যেভাবেই পেয়ে 40 ইঞ্চি কীভাবে পেয়েছে আমি দেখতে হবে, নাহলে একদিন বাইরে থেকে একটা ঢিল ছুঁড়ে ওটা ভেঙে দিতে হবে। আমরা ছোট ছিলাম তখন, স্কুলে পড়তুম, আমাদের স্কুলে সব ক্লাসের জন্য আলাদা আলাদা ওই বোর্ড ছিল, বল ম্যাগাজিন লেখার বোর্ড, আমরা যে মানে ক্লাস টেনে গেলে যে বোর্ডটা পাওয়ার কথা সেই বোর্ডটা আমরা ক্লাস 9 পেয়ে গেছিলাম, আমাদের খুব অহংকার। কিন্তু 9 এমন কাণ্ড করেছিলাম যে ক্লাস 10 যখন গেলাম তখন শাস্তি হিসেবে ওই বোর্ডটাকে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হলো, তার চেয়ে আরও ভালো বোর্ড দেওয়া হলো, এতদিন শুধু স্কুলের ছেলেরাই দেখতো, এবারে যে বোর্ডটা দেওয়া হলো সেটা গার্জেনরা যখন আসবেন ওয়েট করবেন তারাও আমাদের লেখা করবেন, কিন্তু আমাদের খুব প্রেস্টিজ লাগলো। ওই যে বোর্ড একবারে সব দিক থেকে দেখা যায় ওই বোর্ডটা আমাদের চাই, যারা পেয়েছে তাদের উপর হিংসা করে আমরা একটা অদ্ভুত কায়দা করলাম, ফুটবল খেলতে খেলতে যে গুলি আছে কাঁচের গুলি সেই গুলি কিছু জোগাড় করা হতো, অনেকে অভ্যাস করানো হচ্ছে, টিপ প্র্যাকটিস করানো হচ্ছে, ফুটবল খেলা হচ্ছে, ফুটবল খেলতে খেলতে একজন ছাই করে মেরে দিল, আর অর্ধচন্দ্রাকারে সেই কাঁচটা কেটে ভেতরে পড়ে গেল, সঙ্গে সেই গুলিটাও পড়ে গেল। আমাদের সে যে কী আনন্দ, সে যে কী আনন্দ, ওইটা আমি ভোগ করতে পারি না, ক্লাস 9 পারবে না,
ওটা তাকে ভোগ করতে দেব না, এই ভাবটা আমাদের ভিতরে যেন না আসে, তার ভিতরে আসবে না। শুভাশুভ, তিনি শুভ ত্যাগ করেছেন, অশুভকেও ত্যাগ করেছেন, ভালোকেও যেমন ত্যাগ করেছেন খারাপকেও ত্যাগ করেছেন। ভক্তিমান সবে প্রিয় সমশত্রু চ মিত্রে চ তথা মানাপমানয়ো শীতোষ্ণা সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত। এবার বলছেন কী কী গুণ তার তৈরি হয়, শত্রু এবং মিত্র দুজনের প্রতি সমান ভালোবাসা থাকে। স্মরণানন্দজি সেদিনকে একটা স্মৃতি কথায় শুনছিলাম, আমরা নিজেরাও দেখেছি ঘটনা, একজন স্বামীজি ছিলেন, স্মরণানন্দজি জোর একেবারে ভীষণ রকমের বিপরীতে কথা বলতেন, কোনো প্রজেক্ট হলে সবার কাজ তার বিরোধিতা করে, মিটিংয়ে খুব বিরোধিতা হয়েছে, খুব এই নিয়ে হইচই হয়েছে, সব হয়ে গেছে, হেডকোয়ার্টার্সে মিটিং শেষ হয়েছে, মিটিং চলছে, আমরাও সেই দূর থেকে সেই চিৎকার চেঁচামেচি বাদানুবাদ শুনতে পাচ্ছি। তারপরে যখন মিটিং শেষ হয়ে গেল, পূজনীয় মহারাজ তার কাঁধে হাত দিয়ে, তিনিও খুব কফি খেতে ভালোবাসেন, মহারাজও খুব কফি খেতে বলছেন, চলো একটু গিয়ে কফি খেয়ে আসি। কি এতক্ষণ যে এত ফাটাফাটি হচ্ছিল সেইটা কিন্তু এই যেই শেষ হয়ে গেল সেইখানে তার কোনো রেশ থাকবে না। তাই বলছেন সমশত্রু চ মিত্রে চ, সবার প্রতি সমান দৃষ্টি, তথা মানাপমানয়ো, মান কেউ আমাকে যদি মান দেয় তাতেও যেমন আমি গলে যাব না, আবার কেউ অপমান যদি করে তাতেও আমি যেন জ্বলে যাব না। শীতোষ্ণা সুখ দুঃখেষু, শীত এবং উষ্ণ, সুখ এবং দুঃখ সব অবস্থায় তিনি সে সঙ্গ বিবর্জিত, কোনো কিছুতেই সে আসক্ত হবে না। সঙ্গ বিবর্জিত, এটা আমাদের গীতাশাস্ত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ, কোনো কিছুই তাকে বেঁধে রাখতে পারবে না। তুল্যনিন্দা স্তুতির মৌনী সন্তুষ্ট ইয়েন কেনচিৎ অনিকেত স্থিতমতির ভক্তিমান মে প্রিয় নর। তুল্য যদি তাকে নিন্দাও যা করা হলে তার যেরকম রিয়াকশন, স্তুতি করলেও তার ঠিক একই রকম রিয়াকশন, সর্ব অবস্থায় তিনি শান্ত সন্তুষ্ট হয়ে আছেন। অনিকেত, অনিকেত মানে যার কোনো নির্দিষ্ট আবাসস্থল নেই, না নিকেত অনিকেত মানে সে সর্বাবস্থায় সব কিছুর ভেতরেই সে অ্যাকসেপ্টেড হয়ে যাচ্ছে, সেই স্থিরমতি ভক্তিমান মে প্রিয় নর। শেষ শ্লোক, ইয়েতু ধর্মামৃতমিদম যতত্বম পর্যুপাসতে শ্রদ্ধা ধানা মৎপরমা ভক্তাস্তেতি মে প্রিয়ঃ। তাহলে ইয়েতু, যে সকল ভক্ত শ্রদ্ধা ধানা শ্রদ্ধাবান হয়ে, মৎপরমা আমাতে আসক্ত হয়ে, যথায়ুক্তম এই যে যাবতীয় কথাগুলো বললাম সেইগুলো, ইদম ধর্মামৃতম এই মোক্ষ প্রদায়ক কর্ম, এই যে কাজ যেগুলো বন্ধন তো আমাদের মুক্তির একমাত্র একমাত্র বাধা, তাহলে বন্ধনকে যদি আমরা অতিক্রম করতে পারি তাহলে মুক্তিটা খুব সহজে আসবে। হায় মুক্তি যো মুক্তি, এ আমাদের করতে হবে না। তাই বলছেন যে পরিউপাসতে যে সাধনা করে সে হলো আমার সবচেয়ে প্রিয়। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াম যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে ভক্তিযোগ নাম দ্বাদশোধ্যায়ঃ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।